عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وصحبه اللهم صل على وعلى آل مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم صلی مولانا محمد وعلى آله الله 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 সবাই মিলে কি আওয়াজে আল্লাহ 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 আস-সুবহু والليل دجامع وفراته الله 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 হাদি উম্মামি
شريعته الله أكبر الله 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 گل اپنی لم گادا نیلم نیلم رجنی گندا گل اپنی لم নীলম রজনী গন্ধা মনের শুকে মা লাগতিলাম সকাল থেকে একবার দেখা দাও যদি ও গো কমলি বালা একবার দেখা দাও যদি হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা বলি সবাইয়ার সুবহানাল্লাহ ইয়া হাবিব সবাই মিলে পড়লে একটু খুশিও হব সুন্দরও লাগবে সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাতলাম মালা সুযোগ পেলে পড়াব তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ শেষবারের মতো যার যতটুকু শক্তি আছে ইমানি আওয়াজে ইয়া রাসূলুল্লাহ গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনী গন্ধা মনের শুকে মালা গাঁথিলাম সকাল একবার দেখা দাও যদি ও গো কমলি বালা একবার দেখা দাও যদি ও গো কমলি বালা হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ অধ্যাকার বাহুলি কাজীপাড়ার ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের আয়োজনে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা মহাব্বতে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান ফকি উস্তাদুল উলামা হযরতুল আল্লামা ফকি মিল্লাত মুনাজিরা সুন্নাত আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ মাদ্রাজিল্লুল আলীর সভাপতিত্বে আজকের সজ্জিত নূরানি ইমানি মাহফিলের সম্মানিত মেহমানে আলা সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস উস্তাদুল উলামা মুনাজিরা আহলে সুন্নাত রৌনক আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাবে মাওলানা কাজী মঈনউদ্দিন আশরাফী সাহেব মাদ্রাজিল্লুল আলী আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক দাওয়াত ইসলামী বাংলাদেশের সম্মানিত সম্মানিত অনুবাদক রৌনক আহলে সুন্নাত জনাব কাজী মাওলানা মুহাম্মদ নূরউদ্দিন আত্তারি সাহেব মাদ্রাজিল্লুল আলী ওয়া দিগার উলামায়ে কেরাম নবী প্রেমিক ওলি প্রেমিক ইমানদার ভাইরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা
পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নিজের অপবিত্র জবানকে কিছুটা পবিত্র করার লক্ষ্যে মৌলার দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানের দ্বিতীয় অধিবেশনের প্রারম্ভিক সময়ের মধ্যে আমরা এখন অবস্থান করছি। মালিক চাহে তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে মাহফিলের এহতেমাম হবে, সমাপ্তি হবে, আল্লাহ কবুল করুন। এই মাহফিল যারা আয়োজন করেছেন, আমরা যারা উপস্থিত হয়েছি, নিজের ব্যস্ত সময় আজকের জান্নাতের বাগানে দিচ্ছি এবং দিব। আল্লাহ পাক আমরা প্রত্যেকের জীবনের কবিরা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের উপস্থিতির কারণে আমাদের মা বাবার গুনাহকেও মাফ করে দিন। আল্লাহ পাক এই এলাকায় যত কবরবাসী কবরের আজাবের সম্মুখীন হয়ে আছে, আজকের এই মাহফিলের উসিলায়, আপনাদের দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে কবরের বিভীষিকাময় কঠিন আজাব থেকে আল্লাহ পাক মুক্তি দান করুন। নবীর মিলাদুন্নবী মাহফিলে যারা যারা অন্তরে আনন্দ উল্লাস অনুভব করেন, তারা একবার বলেন গলা ফাটাই বলতে হবে মারহাবা, আর একটু জোরে মিলাদুন্নবীতে রাগ করারও কিছু নাই, গুতাগুতি করারও কিছু নাই, কারণ এটা মহাব্বতের মাহফিল। কথা কয় না, প্যান্ডেল লাগাইছে, প্যান্ডেল লাগাইছে, লাইট, ক্যামেরা, লাইট, সাজগোজ, কারো কোনো ক্ষতি হয়েছে, কারো কোনো ক্ষতি হয়েছে, সমস্যা কি? কথা বলেন আরে বাপ, কারো কোনো ক্ষতি হয়েছে, সমস্যা কি? হুজুর মাইকের আওয়াজ, এটা তো একটু সমস্যা, মাইকের আওয়াজ কি? হেডফোন যে লাগাইয়া ঢুকাইয়া শুনো তখন সমস্যা হয় না, হেডফোন ছাড়া তো দেখিও না, বাথরুমের মধ্যে গেলেও তো হেডফোন একটা থাকে, মা যে তো হুজো করে অমা কি অনুদ দে, অবা কি অনুদ দে, হতা হওয়ার হা আল্লাহ হতে ন গানুনির দি কি অনুদ দি, আর কেন জোর হন না কি অনুদ দি, অবাই অবৈ নারায়ণটা গান নয়নি নারায়ণটা ফোদার কোরআন তেলাওয়াত অনুদ দি মধুর করে হাম করিব সুবহান আল্লাহ। মাইকের আওয়াজ তো দূর থেকে আওয়াজটা যায়, হেডফোন একটা তো ডাইরেক্ট, আবার এমন ভাবে নাকটা দেয় আওয়াজটা বের হওয়ার কোনো সুযোগ নাই, ওটা তো আরো বেশি কষ্ট, এটা তো একটু ভলিউম কমাই দিয়ে শুনি, ওটা একটু ভলিউম কমাই দিয়ে শুনি, কানের মধ্যে এটা ফাটাই লাগে না তো, এটা বেশ ভালো কথা। আপনার যেরকম গান শুনলে তসল্লি লাগে, মুমিন বান্দার কানের মধ্যে যখন কোরআন হাদিসের আল্লাহ এবং নবীর বলির কথা যায় তাদের অন্তরে শান্তি লাগে, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার কথা নয়, এটা মোয়াল্লিম সাহেবের কথা নয়, এটা আল্লামা সাহেবের কথা নয়, এটা মহান রব্বুল আলামিনের কথা, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আর জোরে যত সুবহানাল্লাহ বলবেন তত আমলনামার মধ্যে সওয়াব বাড়বে, ঠিক না? ইচ্ছা মতো বলে যান, কালকে না বলার সুযোগও তো থাকতে পারে, ঠিক না? আমি আলোচনা শুরু করতে যাচ্ছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাকের রহমতকে সাথে নিয়ে উদযাপন করার তৌফিক দান করুন। নবীর উম্মত হিসেবে যতটুকু আদব দেখানোর দরকার সেই আদব দেখানো, বহিঃপ্রকাশ করানোর মতো ভদ্র উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে বহিঃপ্রকাশ করার তৌফিক দান করুন। আমার মুখে মুখে বলবেন কুল কায়নাতের স্রষ্টার নাম কি? আল্লাহ। ফুল বলি আমি? আল্লাহ। আরো জোরে? আল্লাহ। কারো কি কোনো দিনত আছে? না। হিন্দু ভাইয়েরা বলবে যে না হো ভগবান হবো না, শোনো মাতার তো বৌদ্ধ হবো তো তোরা হন হই বৌদ্ধ, খ্রিস্টান হবো তো ন আর বইবে আমার দিয়ে তোমার আর দেখা যায় না, হতে জিবে আসলে বেড়ে দেখা না যাইবে রূপ কি বেড়ে দেখা যাবে আদি আলামিতে সুস্থ
আমাদেরটা দেখা যায় না। তোমরাও যেটাকে মানছ সেটা রূপক মানছ, আসলটাকে দেখা আরো তো মানে আসলটাকে দেখা যায় না। আসল স্রষ্টাকে দেখা যায় না, উনি হচ্ছেন কুন্তু কানজান মাখফিয়ান, গুপ্ত রত্ন ছিল আমার আল্লাহ, আমার আল্লাহকে কেউ চিনত না, এমন একটা সময় ছিল যখন শুধু আল্লাহ আল্লাহ ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর মনোযোগ, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, ইমানদার ভাইরা যারা আছেন মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে সেখান থেকে শ্রবণ করার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন একটা সময় ছিল আল্লাহ আল্লাহ ছাড়া কোন সৃষ্টি ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন কুনতু কানজান মাখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত, আমাকে চেনার মতো কেউ ছিল না, জানার মতো কেউ ছিল না, বুঝার মতো কেউ ছিল না। আমি যখন নিজেকে প্রকাশ করার ইচ্ছা করলাম, আমি চাইলাম আমাকে কেউ চিনুক, কেউ আমাকে জানুক, কেউ আমাকে ডাকুক, তাহলে তো সৃষ্টিরও দরকার আছে। স্রষ্টা তো স্রষ্টাকে ডাকতে পারে না, নিজেকে তো নিজে ডাকতে পারে না। আল্লাহ পাক মনস্থ করলেন আমি বানাবো, আমি কি বানাবে যা এখন দেখতেছেন এগুলো আর কি, আমি বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর যখন এরাদা করলেন, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবীর নূরে পাককে সৃষ্টি করলেন, আমার নবীর নূর থেকে কুল্লু শাই, প্রত্যেকটা কিছু নবীর নূর থেকে আসলো। সুবহানাল্লাহ। ওদিকে আমি যাব না, শুধু যেই দিকে আপনাদের মনোযোগটা নিয়ে যেতে চাচ্ছি সেই দিকটাকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। একটা সময় ছিল আল্লাহ আল্লাহ ছিল, দ্বিতীয় কোন সৃষ্টি ডাকার মতো কেউ বলেন না, ডাকার মতো কেউ, জানার মতো কেউ, সৃষ্টি শুরু করলেন যাকে দিয়েন, উনি আসমান নয় জমিন নয়, নবীর নূর, আল্লাহ নূর জগরা মাটির জগরা আমরা পরে করলাম, আল্লাহ সব সৃষ্টির সূচনার মধ্যে তুমি নবীর নূরে পাক রাখলা কেন? বুঝার মতো একটা বিষয়, আমি রংসা খাই না, আমাকে রংসা দিয়ে না, ফলে একটু দুৎসা দিয়ে একটু আমার অভ্যাস মত অভ্যাস, আমি রংসা খাইতে পারি কি লাগা ইচ্ছে মতো লাগা। মুহাম্মাদ গভীর মনোযোগ ইমানদার ভাইরা, আল্লাহ আল্লাহ ছিল, দ্বিতীয় কোনো কিছু ছিল না, দ্বিতীয় কিছু ছিল না। আল্লাহ পাক এরাদা করলেন নিজেকে প্রকাশ করবে, নিজেকে প্রকাশ করবে, জানো আমি যে একজন আছি, জানো আমি একজন আছি, এই চাওয়াটা পূরণ করার জন্য আল্লাহর সৃষ্টির দরকার। এই সৃষ্টির মধ্যে আল্লাহ সর্বপ্রথম বানাইলেন আমার নবীকে, নবীর নূরকে। আল্লাহ কেন আসমান দিয়ে তো শুরু করতে পারতাম, আসমানে তোমার জিকির করত, নবীকে তো শেষে পাঠাবার, নবীকে শেষে হিসাব রাখতাম। আল্লাহ বলে যে না, আমি আল্লাহ ছিলাম একা, ডাকার মতো কেউ ছিল না, নিজেকে প্রকাশ করার ইচ্ছা করলাম, নবীর নূরকে বানাইলাম। আল্লাহ তুমি নবীর নূরকে কেন বানাইলা? আল্লাহ বলে যে আমাকে ডাকবে আমার সৃষ্টি, আমাকে চিনবে আমার সৃষ্টি, আমাকে জানবে আমার সৃষ্টি, সৃষ্টি সৃষ্টি শুরু করলাম নবীকে দিয়ে। আল্লাহ কেন? আল্লাহ বলে আমার সৃষ্টি যাতে জানতে পারে, বুঝতে পারে, যার মাধ্যমে তোমাদেরকে বানাইলাম, সেই
নবী বিনে আমি আল্লাহকে তোমরা হাজার চাইলো চিনতে পারবা না। এখন খেয়াল করেন, আপনি আমি আসি না নাই, তাহলে আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি, মাঝখানে এই সৃষ্টিটা আসলো কোন জায়গা থেকে? শুরু করলেন স্রষ্টাই নবীর থেকে। তার মানে কি? এখন মিলাই দেখেন, নামাজের মধ্যে আল্লাহর রহমত আছে না নাই? ফুল বলি নামাজ ঝগড়া মানসিকতা নিয়ে যে যায়, সে কখনো বৈঠকটাকে সফল করতে পারে না। ঝগড়াই হয়। আর কয়দিন ঝগড়া করবো? আসেন না একটু, নবী যে মহাব্বতের পয়গাম নিয়ে এসেছেন দুনিয়াতে, সেই মহাব্বতের পয়গামটুকু একটু সর্বজায়গায় প্রচার করার দরকার আছে না নাই? তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। আমরা সবাই মুসলমান, এক সময় যখন তিনজন মুসলমান ছিল, তারা মুসলমান বাড়াইছে, চারজন পাঁচজন ছয়জন বাড়াইছে না? এখন তো আমাদের পৃথিবীতে মুসলমানের অভাব নাই, এই তুলনায় তো মুসলমানের কর্মী অনেক বেশি। কথা বলেন, একসময় ইসলামের কর্মী ছিল কয়জন? তারা তিনজন হয়ে চারজন বাড়াইছে, পাঁচজন বাড়াইছে, ছয়জন বাড়াইছে। এখন যখন 10 কোটি মুসলমান, 5 কোটি মুসলমান, 1 কোটি মুসলমান, কাজটা আরো সহজ হওয়ার কথা। মুসলমান কয়জন বাড়াইতে পারছি? আমরা মুসলমান বানাইতে পারছি? কেন জানেন, আমাদের এই সমস্ত মাহফিল হওয়ার দরকার ছিল বিধর্মীকে বুঝাইয়া মুসলমানের দিকে আনার মাহফিল। সত্যি করে বলেন না রে বাপ, মাহফিল হওয়ার দরকার ছিল মূলত এরকম বিধর্মীদেরকে বুঝাইয়া শুনাইয়া বইলা আমাদের ধর্মে আনার জন্য উৎসাহিত করার মাহফিল হওয়ার দরকার ছিল, কিন্তু আমরা সেই সময় সেই সুযোগ পাচ্ছি না। যখন এই মাহফিল যে কোনো জায়গায় যে দলে আয়োজন করুক না কেন, ওই ওর কথার উত্তর দেয়, ও ওর কথার উত্তর দেয়, এই উত্তর দিতে 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 ওই দাওয়াতের কাজটা আমাদের দ্বারা পালন করা হচ্ছে না। আমাদের কিন্তু একটু সজাগ হওয়ার দরকার আছে। তর্ক বিতর্ক আর কয়দিন চলবে? করতে করতে তো অনেকে কবরে চলে গেছে, আমরাও কি এরকম করব না? লাইফটাকে একটু পাল্টানোর দরকার আছে। মহাব্বত ছাড়া কখনো কোনো কিছুই সফল হয় নাই, হবেও না, ঠিক না? গভীর মনোযোগ। নামাজের মধ্যে আল্লাহ পাকের রহমত আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহর দিদার আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহ পাকের রব্বুল আলামিনের খাস তওয়াজ্জ আছে না নাই? নামাজের মধ্যে বান্দা এবং আল্লাহর মধ্যে সম্পর্ক আছে না নাই? ও আল্লাহর বান্দা, বাহুলির বান্দারা, নামাজটা আপনাকে কে শিখিয়েছেন? বলে যে আমার মা শিখিয়েছেন, আমার ওস্তাদ শিখিয়েছেন। ওনারা কোথায় পেয়েছেন? বলে যে ওনাদের মা বাবা ওস্তাদ শিখিয়েছেন। যাইতে 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 পৃথিবীর বুকে আজকে থেকে 2000-3000-4000 বছর আগে এইরকম 5 ওয়াক্ত কোন নামাজ? আর কি বলে বলেন, নামাজ আপনি কার মাধ্যমে, কে আপনার পর্যন্ত পৌঁছাই দিল? বলতে না চাইলেও বললে ওয়ালা বলতে বাধ্য, রসুলের পাকের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি, যেই নামাজটার মধ্যে বান্দা এবং আল্লাহর সম্পর্ক হয়, বান্দা এবং আল্লাহর মধ্যে একটা প্রেম সৃষ্টি হয়, বান্দা এবং আল্লাহর মধ্যে একটা তাওয়াক্কুল, একটা সম্পর্ক সৃষ্টি হয়। ও বাহুলির বান্দা, নামাজটা দিল কে? কার হাত থেকে পেলা? বলে যে রাহমাতুল্লিল আলামিন, নবীর হাত থেকে। ও নবী, আপনি নামাজ পাইলেন কোন জায়গা থেকে? বলে যে আল্লাহ আমাকে দিল। আল্লাহ, তুমি ডাইরেক্ট দিলে না কেন? আল্লাহ বলে যে বান্দারে শুনে রাখ, বুঝে রাখ, চাইলে ডাইরেক্ট দিতে পারতাম, দিই নাই, মাঝখানে রেখেছি নবীকে। নামাজের মাঝখানে নবী, রোজার মাঝখানে নবী, হজের মাঝখানে নবী, যাকাতের মাঝখানে নবী, আল্লাহ মামলা কি? আল্লাহ বলে বান্দারে এবাদত দিয়ে যদি আমাকে পাইতে চাও, সে এবাদতের মূলের মধ্যে রাখলাম নবীকে। তার মানে আমি নবীকে দিয়ে যেমনি এবাদত দিয়েছি, পাঠানোর সময় নবীকে দিয়ে পাঠাইতে হবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। একটা ইবাদত দেখান যেটা আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে দিয়েছে,
আপনার জানার মতো থাকলে বলেন আমি একটু শিখে নিই। নামাজ আল্লাহ এবং বান্দা মাঝখানে রাসূলুল্লাহ, রোজা জাকাত সম্পদকে পবিত্র করে, মনকে পবিত্র করে, সেটার মাঝখানে রসুল। আরো জোরে, জীবনের গুনাহ মাফ করে মাসুম বানাই দে, নামের আগে আলহাস লাগাই একটা সম্মানজনক স্থানে আপনাকে পৌঁছে দেয়, মাসকানে রসুল। কালিমা মাসকানে রসুল, নেক ইবাদত মাসকানে রসুল। সন্তান মা বাবার খেদমত করবে, পাইছো কই কোরআনে, কোরআনটা দিল কে আল্লাহ, মাসকানে রসুল। এমন কোন কাজ নাই যেখানে আল্লাহ মাসকানে রসুলকে রাখে নাই। গভীর মনোযোগ, আল্লাহ আল্লাহ হয়ে সর্বক্ষমতার অধিকারী হয়ে, সর্বকিছুর মালিক হয়ে, একক ক্ষমতার অধিকারী হয়ে মাঝখানে রসুলকে রেখেছেন। বান্দা এবং আল্লাহর মাঝখানে নিজেই সজ্ঞানে স্ব ইচ্ছায় রসুলকে রেখেছেন। তাহলে আমরা বান্দা হয়ে আমাদের ক্ষমতা এমন কিভাবে হলো যে আমরা আল্লাহর কাছে পৌঁছতে গেলে মাঝখানে রসুলকে বাদ দিব? বিবেকের কাছে প্রশ্ন। আল্লাহ আল্লাহ হয়ে বান্দার সাথে ডাইরেক্ট যোগাযোগ করার ক্ষমতা রাখা সত্ত্বেও মাসকানে রসুলকে রেখেছেন, তা শুধু এক জায়গায় রাখলে মনকে বুঝতাম, এক জায়গায় নাই, এমন কোন জায়গা নাই যেখানে আমার রসুলকে আমার আল্লাহ রাখে না। আল্লাহ তুমি কি সংবাদ দিতে চাচ্ছ? বলে যে আমার প্রেমে পাগল হনে বালা বান্দা যারা থাকবে আগে আমার রসুলের প্রেম দিয়ে অন্তরকে পবিত্র কর, আগে আমার রসুলের প্রেম দিয়ে অন্তরে সজ্জিত কর, রসুলের প্রেমে যতই মজবে তোমার অন্তর, আমি খোদার প্রেমের স্বাদ তোমার অন্তরে অনুভব হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু দ্রুত গতিতে যেতে হবে আমাকে, সুতরাং আপনাদের কানের পাওয়ার এবং মনোযোগের পাওয়ারটা একটু বাড়াই দিতে হবে। পারবেন আপনারা? যারা যারা পারবেন একবার বলেন মারহাবা। কিছু ব্যক্তির নাম আপনাদের সামনে বলবো, আপনারা শুধু তাদের সম্পর্কে আপনাদের রায়টা আপনারা একটু বলবেন, জান্নাতি নাকি জাহান্নামী এটা একটু বলবেন। আর জান্নাতি তো তারাই হবে যাদেরকে, যারা আল্লাহকে পেয়েছেন, আল্লাহর রহমত যারাই পাবে তারাই তো জান্নাতি, এটা নিয়ে তার কোনো কথা বলার দরকারও নাই। আমি কিছু ব্যক্তির নাম বলবো, আপনারা শুধু বলবেন জান্নাতি না জাহান্নামী। হযরত আবু বকর সিদ্দিক, আওয়াজ মন মতো পাই, হযরত সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মৌলা আলী, আরো জোরে মৌলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, মা আয়েশা, মা খাদিজা, আরো জোরে আবু হুরায়রা, কিছু নাম বললাম আপনারা কি বললেন? সব জ্ঞানে বলছেন নাকি আমি জোর করছি? যাদের লিস্টিক নামগুলা বললাম সেই একজনকে দেখান তো রসুল সাল্লাল্লাহ পাইছে, একজনকে সিদ্দিক আকবরের কদমে প্রশ্ন রাখলাম আমরা অদম অযোগ্য রসুলের উম্মত, আপনারা তো সাহাবাই রসুল, আল্লাহর ওয়াস্তে শোনার জন্য শুনেন না, একটু দিল লাগায় মহাব্বতের প্রেমটা দিয়ে একটু শোনার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। সিদ্দিক আকবর প্রশ্ন করলাম আমরা তো উম্মতের রসুল, আপনি তো সাহাবাই রসুল, আমরা তো শূন্যওয়ালা উম্মত, শূন্যওয়ালা উম্মত, আপনি তো দেখনেওয়ালা, আমরা তো কফি করি, আপনি তো ডাইরেক্ট করেছেন নামাজ, আমরা তো হাদিস ওলামায়ে কেরাম থেকে শুনি, আপনি তো সরকার থেকে শুনেছেন। সিদ্দিক আকবর, আমরা এমন মানুষ অনেকে নিজের দাদার নামও জানে না, আমি প্রশ্ন করবো আপনারা শুধু নিজের বিবেকে প্রশ্ন করেন, আমি প্রশ্ন করলাম আপনাকে আপনার বাবার নাম জানা আছে?
দাদার নাম? দাদার বাপের নাম কয়জন জানেন? জানি না। কবর কোথায়? জানি না। এখন দেখেন, একই রক্তের মানুষ, গভীর মানুষ, একই রক্তের, কিন্তু আপনার কাছে শোনার কোন খবর? খবর তো জানা দূরের কথা, তারিখ তো জানা দূরের কথা, ওনার নামটা পর্যন্ত জানার প্রয়োজনীয়তা আমরা কখনো অনুভব করিনি। এখন আপনার বাবার বাবা, বাবার বাবার বাবা মানে আপনার বাবার দাদা মনে মনে কি চিন্তা করছে? আর বংশজ্জা ইয়ে রে আয় তৈরি করে দিদি হব দেন নাম্বার উত্তর বাবা। এখন আপনার বাবার দাদার সাথে আপনার দূরত্ব কয়শো বছর বেশি থেকে বেশি? একশো অথবা দেড়শো বছরের আগের মানুষের নাম আপনার আমার জানা নাই, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, যদিও নিজের রক্তের, যদিও নিজের বংশের, যদিও আত্মার সম্পর্ক, যদিও রক্তের সম্পর্ক, মনে রাখা প্রয়োজন, মনে আপনি আমি করি নাই, এটা হচ্ছে আপনার আমার আত্মীয়তার অবস্থা। কিন্তু সিদ্দিক আকবর, না আমাদের কোন রক্তের সম্পর্ক, না আমাদের আত্মীয়তার সম্পর্ক, সাড়ে চোদ্দশো বছর, প্রায় চোদ্দশো, সাড়ে চারিশো, যতই হোক না কেন, হাজার বছরের উপরে, হাজার বছরের উপরে যখন হয়ে গেল, এখনো পর্যন্ত সিদ্দিক আকবরের নাম স্বর্ণাক্ষরে লেখা, ওমরে ফারুকের নাম স্বর্ণাক্ষরে লেখা, ওসমান ও আলীর নাম স্বর্ণাক্ষরে লেখা, হাসান হুসাইনের নাম স্বর্ণাক্ষরে লেখা, মা ফাতেমার নাম স্বর্ণাক্ষরে লেখা, হযরত আয়েশার নাম স্বর্ণাক্ষরে লেখা, হযরত খাদিজার নাম স্বর্ণাক্ষরে লেখা। শুধু তাই নয়, জগৎ যাকে, জগৎ যাকে দাস বলে, হাবশি বলে দূরে ফেলে দিয়েছিল, সেই বেলালের নামও বেলালে হাবশি নামে এখনো পর্যন্ত রসুলের উম্মতের অন্তরে লেখা, রসুলের উম্মতের কানের মধ্যে শোনা। ব্যাপার কি বাহুলির বান্দারা, দাদার দাদার খবর নাই? চোদ্দশো বছর আগের মানুষের খবর রাখলা কিভাবে? জিকির করো কিভাবে? স্মরণ করো কিভাবে? এত সম্মানে নাম নাও কিভাবে? বলে যে আমাদের করার কিছু নাই, আল্লাহ যাকে সম্মান দেয় ওকে অপমান করার কোনো কুদরত আমাদের নাই। এখন জিজ্ঞেস করলাম, ও সিদ্দিক আকবর এত সম্মান পাইলেন কিভাবে? সরকারের কদমে পাকে নিজেকে যখন কোরবানি করে দিলাম, আমার আল্লাহ আমাদেরকে সম্মানিত স্থানে পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার। আমি কখনো তর্ক বিতর্ক পছন্দ করি না, আমি তর্ক বিতর্ক করতে চাইও না, আমি তর্ক বিতর্কের সবসময় বাইরে থাকি। আমি না বুঝলে আমাকে বুঝাই দিন, আমি শিখতে রাজি আছি, আমি শিখতে, সর্বদা আমি শিখতে রাজি আছি। শুধু তা না, আমি আমার মেয়ের থেকেও শিখি। কালকে রাত্রে তখন প্রায় সাড়ে চারটা পাঁচটা, আমি তো ঘুমাইতে ঘুমাইতে প্রত্যেকদিন ফজরের নামাজের পর হয়, তো আমার মেয়ে হঠাৎ করে ঘুম থেকে উঠে, তার একটা মোবাইল আছে, ছোট্ট মেয়ে তিন বছর, এখন সাড়ে তিন বছর চলছে, আমাকে বলতে আছে বাবা আমার মোবাইলটা কোথায়। আমি বললাম সার্চ, আমার মোবাইলটা খুব সার্চ থেকে খুলে ফেলেন যদি ভুটে যায়। তো তুমি কেমনে জানো? কয় আমি একটা ভিডিও দেখছিলাম। আচ্ছা, তিন বছর থেকে তারা মোবাইলে ম দেখিলাম না? এটা তো বহু জন আছে জীবনে সর্বপ্রথম মোবাইল ব্যবহার করে, চুরি করে করে ব্যবহার করছে, এরকম হতো সবসময়। তখন মোবাইল থাকতো কি সাইলেন্ট মোটে, কি মোটে, আর বেশি পার্সোনাল কেউ থাকলে টুক করে একটা যে ভাইব্রেশন ওয়ালা রুটিন ছিল ওটা দিয়ে রেখে দিত। ভুল করে যদি কোনোদিন মা বাবার হাতে রিংটোন আসার কারণে ধরা পড়ে যায়, এটা আমার না, এটা আমার বন্ধুর। এটা আমার কি বন্ধুর জীবনে এরকম অভিজ্ঞতা আছে না? তাই লোন অভূত প্রথম প্রথম মোবাইল ব্যবহার করার যে একটা অভিজ্ঞতা, এটা কিন্তু বড় মজার। এক সময় যারা সাপ্তাহে তিন চারবার ইঞ্জিন পাল্টাইতো তাদের মোবাইল আজকে সাইলেন্টে পড়ে থাকে। বুঝেন নাই আমার কথা? একটা সময় যে মোবাইলটার প্রতি এত আগ্রহ ছিল, প্রতি সপ্তাহে প্রত্যেক দিনে রিংটোন চেক করতো, সকালে এক টোন, বিকেলে আর এক টোন, টোনের প্রতি যাদের একটা অ্যাট্রাকশন ছিল, আর কারো সামনে যদি একটা কল চলে আসতো তাহলে তার কথা ছিল না বাপ। আর সেই ছেলেটাই আজকে মোবাইল সাইলেন্ট করে থাকে দিনের পর দিন, কল আসলে খবরও থাকে না। কেন বললাম জানেন? সব আগ্রহ সবসময় একরকম থাকে না। আজকে যেটার পজিশন আপনি দৌড়াচ্ছেন, এক বছর পর এটা আপনার ভালো লাগবে না।
আশা চাওয়া চেঞ্জ হতেই থাকে, চেঞ্জ হতেই থাকে, এটাই নিয়ম। কিন্তু রসুলকে তখনও ভালোবাসছে, এখনো ভালোবাসে, এখনো সিদ্দিকের নামে জফি, এখনো জফি, তখনও জফিছি, নবীর নাম শুনে তখনও চুমু খাইছি, যখন বুঝ হয় নাই এখনো খাচ্ছি। আল্লাহ চাহে তো মরার এক মিনিট আগেও যদি আজানের মধ্যে সাল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ শুনি, তখনও শক্তি না থাকলেও হাত্তা লড়ার চেষ্টা করবো। ব্যাপার কি, ব্যাপার কি জানার দরকার আছে না? আর তুই জোরে বলেন না, জানার দরকার আছে না? সব ভালোবাসা এক হয় না, কিছু ভালোবাসা ব্রেন থেকে হয়, কিছু ভালোবাসা আত্মা থেকে হয়। আপনি হাজার চাইলেও আপনার মাকে আপনি ভুলতে পারবেন না, যতই রাগ করেন। দিন শেষে মাসে একবার হলো রাতের অন্ধকারে কিন্তু দুই নয়নের পানি আপনার ঝরবে, মায়ের কথা মনে পড়বে। এটা হচ্ছে আত্মার সাথে কানেক্টেড। দেখি কিসের সাথে কানেক্টেড? রাস্তায় কোন একটা মানুষকে দেখলাম চোখ দিয়ে সুন্দর লাগলো, মনের মধ্যে লেগে গেল, যেটাকে আমরা ভালোবাসা মনে করি, এটা আসলে ভালোবাসা না। ভালো লাগা এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস। এখন একটা সত্যি কথা বলি, কষ্ট হল, খারাপ লাগলো, মাফ করে দিয়েন আমাকে। আমাদের দাদা নানারা সংসার করছে 50 বছর 65 বছর আছে না? কয়জন নিয়ে 60 বছর কাটাই দিছে আমার দাদা, কিন্তু আমরা নাতিরা 5 বছর দাদাদের আমলে তো ডিভোর্স ছিল। এখন 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 চিন্তা করেন, দাদাও স্বামী ছিল, আমিও স্বামী, দাদিও বউ ছিল, আমার বউ তো বউ, সংসার তো সংসার, সেম টু সেম। কিন্তু দাদারা 60 বছর কাটাই দিল, আমরা 5 বছরও কাটতেছি না, ব্যাপার কি? নিশ্চয় মেজাল কোন এক জায়গায় আছে, মেজাল কোন এক জায়গায় আছে। এগুলো একটু তদারকি করবেন, শুধু সমস্যা নিয়ে লাফালাফি করলে হবে না, সমস্যার গভীরতায় যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ বুঝার আমাদের তৌফিক দান করুন, যতদিন বাঁচি মহব্বত নিয়ে বাঁচার আল্লাহ তৌফিক দান করুন। মহব্বতে আল্লাহ একবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সিদ্দিক আকবর পেয়েছেন আল্লাহকে রসুলের কারণে, ওমর ওসমান ও আলী পেয়েছেন আল্লাহকে রসুলের কারণে, কারো কি কোনো দ্বিমত আছে? এখন আমি একটা প্রশ্ন করবো, আপনারা স্বাধীনভাবে উত্তর দিবেন, সাহাবা কাকে বলে যে ঈমানের চোখে রসুলকে দেখেছে? ঈমানের চোখে রসুলকে দেখেছে এবং ঈমানের উপর দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছে, ওনাকে বলা হয় সাহাবা। এই কথা নিয়ে কোনো আলেমের মধ্যে দিমত নাই, একদম শর্টকাট বলি। 10টা বাজে একজন বিধর্মী রসুলের কাছে গেল, মহাব্বত নিয়ে রসুলকে দেখলো, কলমা পড়লো, কলমা পড়ার পর এখন কি হয়েছে? তো রসুলকে দেখে মুসলমান যারা, তারা তার আমাদের মুসলমান, আমাদের একটা র্যাঙ্ক আছে, র্যাঙ্কটা কি? কয়টা বাজে? 10টা বাজে ইসলাম ধর্ম গ্রহণ করলো রসুলের হাতে, 11টা বাজে সে মারা গেছে, 11টা বাজে এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে গেছে। এখন তিনি কি মুসলমান নাকি সাহাবা? সাহাবা। আর কি কোনো দ্বিমত নাই? আরো জোরে বলেন নাই। সাহাবা হওয়ার শর্ত যেটা, এটা ওনার মধ্যে পাওয়া গেছে, ঈমান নিয়ে রসুলকে দেখেছে, ঈমান নিয়ে দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছে। এখন আলেমদের কাছে আমরা প্রশ্ন রাখলাম, হুজুর আচ্ছা একজন সাহাবার র্যাঙ্কটা তো এত উপরে, নিশ্চয়ই এই র্যাঙ্কের কিছু মর্যাদাও তো আছে, হুজুর এই র্যাঙ্কের মর্যাদাটা কি? তখন আমার হুজুর বলবে, এত ব্যাখ্যা নিয়ে বলার কোনো টাইম আমার কাছে নাই, শুধু তোমাকে শর্টকাট এতটুকু বলি, একজন সাহাবা গোড়ার উপর বসলো, সেই গোড়া পায়ের নিচের এক চিমটি বালি এক পাল্লায় যদি রাখা হয়, অন্য পাল্লায় পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের আমল মহাব্বত যদি অন্য পাল্লায় রাখা হয়, আল্লাহর কাছে ওই এক চিমটি বালুর মর্যাদাই বেশি। আরেকটু জোরে, সাহাবার পায়ের নিচের বালি নয়, সাহাবা ঘোড়ায় বসলো, ঘোড়ার পায়ের নিচের চিমটি বালি আল্লাহর কাছে এত প্রিয়। এখন বলেন ইসলাম ধর্ম গ্রহণ করলো কয়টায়? 10টায়। আরো জোরে, 10টায়। আশেকদের অন্তর ফুল উত্তর দিবেন, কয়টায়? 10টায়। ইন্তেকাল কয়টায়? 11টায়। 11টায়। এখন বলেন 10টা থেকে 11টার ভিতরে কোন নামাজ নাই? নামাজ নাই। সুবহানাল্লাহ, আমরা সুবহানাল্লাহ হলে না এখানে আসি ধরি বইতে যু, 10টা থেকে 11টার ভিতরে কোন নামাজ নাই, কোন রোজা নাই, কোন হজ নাই, কোন যাকাত
ভালো কাজ করলো আর কি করতে পারবে, কদ্দুর করতে পারবে সময় এক ঘন্টা, দশটা থেকে এগারোটার ভিতরে কোনো নামাজ পড়ে নাই, কোনো নামাজ যেহেতু নাই নামাজ তো পড়ে নাই, কিন্তু সম্মান হচ্ছে এত উপরে, গোড়ার উপরে উনি বসলো, গোড়ার নিচের পায়ের এক চিমটি বালি আল্লাহর কাছে এত প্রিয়। ওই সাহাবাকে প্রশ্ন করলাম, দশটা থেকে এগারোটার ভিতরে কোনো নামাজ নাই, তারপরে আপনি গোসল পাক থেকে সেরা, দশটা থেকে এগারোটার ভিতরে কোনো রোজা রাখেন নাই, তারপরেও আপনি গরিব নামাজের চাইতে শ্রেষ্ঠ, দশটা থেকে এগারোটা পর্যন্ত কোনো হজ নাই, কোনো জাকাত নাই, তারপরও আপনি আল্লাহর বলিদের থেকে শ্রেষ্ঠ, মুহাদ্দিস থেকে শ্রেষ্ঠ, মুফতি থেকে শ্রেষ্ঠ, আল্লামা থেকে শ্রেষ্ঠ, মুফাসসির থেকে শ্রেষ্ঠ, কার কাছে? আল্লাহর কাছে। তো আমল তো করেন নাই, কারণ দশটা এবং এগারোটার ভিতরে কোন আমল মর্যাদা পাইলেন কিভাবে? এই আমরা ফজরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, আশারের নামাজ পড়ি, ঘুমটাকে হারাম করে নামাজে চলে যাই, শিখান রাহানি দিয়ে জুবা নাই, মাত্র ঘুমাইছি আধা ঘন্টা, কাঁচা ঘুমাই নামাজ পড়তে গেছি, আমরা এত কষ্ট করে কিচ্ছু পাইলাম না, আর আপনি কোনো কিছু না করে পাইলেন কিভাবে? ওই সাহাবা উত্তর দেয়, তোমরা যা বলে চলো মা একরাম সব কথা সত্য, একজন সাহাবা আল্লাহর কাছে এত প্রিয় যে সাহাবা যে ঘোড়ার উপর বসলো, ঘোড়ার পায়ের এক চিমটি বালি আল্লাহর কাছে অনেক প্রিয়। এই মর্যাদা নামাজের কারণে পাই নাই, এই মর্যাদা হজ যাকাতের কারণে পাই নাই, সাহাবিয়ত আমল দিয়ে হয় না, নজরে মুস্তফার কারণেই সাহাবি সাহাবি হয়। বলেন না সুবহানাল্লাহ, আমার নবীর নজর যার উপর পড়েছে তার নজরও নবীর উপর পড়েছে, দিলে দিল লেগেছে, আল্লাহ কয় সাহাবি, কেমন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, সাহাবা যারা আছে তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহও তাদের উপর সন্তুষ্ট। এখন আমরা যারা উম্মতে রসুল আছি আমরা চাই কার সন্তুষ্টি? খাইছিনি খাইছিনি, কোনো নিউজ আসছে? কোনো নিউজ আসছে? আর কারো ভাগ্যে যদি নিউজ চলে আসে কদম জীব জমিন আর লাগবে, ডাইরেক্ট আকাশে উঠবে যে আল্লাহ আরে পছন্দ করে, কথা বলেন না বাবা, বিরক্ত হচ্ছেন আপনারা? আমার মাহফিলে মানুষ আর না আসলেও চলবে, আপনারা আস্তে ধীরে করতে গিয়ে অজু টজু করে আরো এক ঘন্টা পরে বাইর হন, শেষ যখন মাহফিল হবে তখন জমাই ফেলবে, এতটুকু যথেষ্ট আমার জন্য আলহামদুলিল্লাহ। হে ইমানদার ভাইরা, রসুলের সাহাবার মর্যাদার মতো কোন উম্মতের মর্যাদা আছে? একটু বলেন না রে বাপ। কিন্তু এই মর্যাদা পেয়েছেন কার কারণে? রসুলের মহাব্বতের কারণে। আপনি নামাজ খুঁজেন রসুলকে বাদ দিয়ে, আপনার নামাজ আপনার কপালে মারি আমি, এই কথার জিম্মাদার আমি, মামলা করলে আমার নামে করে, কিন্তু মামলা করার আগে চিন্তা করবেন আমার কথার উত্তর দিতে পারবেন কিনা, নামাজ কাজ প্রশ্ন আমি করতেছি মাইকের আবার যুদ্ধ যাচ্ছে, নমস্কার আল্লাহ, ফুল বলিও নমস্কার আল্লাহ, রুকু আল্লাহ, সিজদা আল্লাহ, তাসবিহ আল্লাহ, ফাতিহা আল্লাহ, সব আল্লাহ, সব আল্লাহ, আদায়কারী বান্দা, লেনে ওয়ালা আল্লাহ, বান্দাই দিবে সিজদা, খোদাই দিবে, বান্দাই করবে তাসবিহ, খোদাই কবুল করবে, এটা খোদার এখতিয়ার, ইচ্ছা করবো করলো। এখন বলেন সব কিছু শেষ করে তাশাহুদ করেন নামাজের ভিতরে না বাইরে? এখানে সালাম দেন কারে? নামাজ তো আল্লাহর, এখানে আবার নবী ঢুকলো কেমনে? আল্লাহ এবং বান্দার হিসাব সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ প্রশংসা, সুবহান রাব্বিয়াল আযীম, বলেন না কার প্রশংসা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সব কিছু আল্লাহ, আসসালামু আলাইকে গাহারে দিও দে, ও তো নবী রে, তো নবীর কা ঢুকাইলা, আর কি জোরে বলেন না রে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাইকের আওয়াজ দূর যাচ্ছে, আমি বারবার বলছি কালকে আমার নামে বদনাম করেন, আগে শুনেন, নামাজ আল্লাহ এবং বান্দার মধ্যে মহাব্বতের একটা সেতু, নামাজ আল্লাহ এবং বান্দার মহাব্বতের একটা সম্পর্কের একটা সেতু, সেই সেতুর ভিতরে শুরু হয়
তাকবীর দিয়ে শেষ হয় সালাম দিয়ে। এখানের ভিতরে বান্দা যখন তাকবীর বলল, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক, এখানে যখন রুকু সিজদা করলো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক, তাকবীর যখন পড়লো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক, তাকবীর যখন পড়লো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক, বান্দা প্রশংসা করে আল্লাহ প্রশংসা নেই, বান্দা গুণগান করে আল্লাহ গুণগান নেই, বান্দা এবং আল্লাহর ব্যাপার। যখন সবকিছু শেষ করে তাশাহুদে বসলাম, আল্লাহ বলেছে হে আমার নামাজি বান্দা, আমরা ডাক দিলাম, আমরা তাকালাম, আল্লাহ কি বলো? আল্লাহ বলে যে তাকবীর পড়েছো, আল্লাহ পড়েছি, সানা পড়েছো, আল্লাহ পড়েছি, ফাতিহা পড়েছো, আল্লাহ পড়েছি, জামনে সূরা মিলেছো, আল্লাহ মিলেছি, রুকু করেছো, আল্লাহ করেছি, তাকবীর পড়েছো, আল্লাহ পড়েছি, আল্লাহ সিজদা দিয়েছো, আল্লাহ সিজদা দিয়েছি, সব শেষ, আল্লাহ শেষ, কেন পড়লা? আর বান্দারা বলল, আল্লাহ তোমার সাথে একটু মহব্বতের সেতুটা যোগ লাগানোর জন্য, তোমার একটু রহমত পাওয়ার জন্য, আল্লাহ ভিখারি সেজে এসেছি ভিক্ষাটা পাওয়ার জন্য, আল্লাহ গুনাহ করেছি গুনাহটা একটু মাফ পাওয়ার জন্য, সব কিছু আল্লাহ তোমার থেকে চাই, তুমি একটু দয়া করো না, তাই নামাজটা পড়লাম মহব্বতের সম্পর্কটা লাগানোর জন্য। এবার আল্লাহ বলে সব শেষ, আল্লাহ শেষ, আল্লাহ উঠে যাব, আল্লাহ বলে না, আগে আমার নবীকে সালাম দে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি বান্দা, তুমি স্রষ্টা, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমি বান্দা, তুমি খালেক, আমার আর তোমার ভিতরে তার পার্সনকে ঢুকাইলা কেন? মত আওয়াজ লাগবে তো, আমার এবং তোমার মধ্যে তার পার্সন ঢুকালা কেন? আল্লাহ বলে যে এ তার পার্সন তোদের দুনিয়ার তার পার্সনের মত না, এ তার পার্সন ছাড়া সৃষ্টি হয়ে সরানোর ক্ষমতা আপনাকে কে দিল? আরো বলেন, এখন মজার বিষয়টা দেখেন, সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়েছেন, আজকে যে আমরা মসজিদের মধ্যে নামাজের জামাতের সাথে পড়লাম, এই জিনিসটা আমরা পেলাম কার কাছ থেকে? নবী এবং সাহাবারা করেছেন, নবী নিয়মতি করেছেন, সাহাবারা পিছনে একটা করেছেন, এখান থেকে রসমটা শুরু হয়ে গেল, আস্তে আস্তে আজকে বাহনের মধ্যে চলে আসছে, ঠিক না বেটি? ওই ওখান থেকে বেলালে আজান দেওয়া শুরু করছে, শুনতে 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 আজকে বাহনিতে আজান চলছে, একটা সিস্টেম আছে না? ইমামতির মধ্যে দাঁড়ালেন কে? আমাদের ইমাম সাহেব। আমরা কি বললাম? ইক্তাদাইতু বিহাযাল ইমাম। যদি সন্তানে নামাজ পড়াই, বাবা যদি যাইয়া পিছনে দাঁড়ায়, বাবা বলতে পারবে না ইক্তাদাইতু আরফা, ঠিক না? সবাইকে বলতে হবে, বড় ছোট যেই ব্যবহার হোক, বন্ধু টন্ধু দেখতে পারে না কি দোষ মন, তারপর ঠিক না? মনে রাখবেন, মুক্তাদি যখন ইমামকে সামনে রেখে নামাজ পড়ে, তখন আমরা বলি ইক্তাদাই তো বিহাযাল ইমাম। সাহাবায়ে কেরাম যখন নিয়ত করতো, নিয়তটা কেমন ছিল? আজকে আমি পাগল হয়ে গেছি, সত্যি আজকে আমি পাগল, আর পাগলের উপর কোনো ফতোয়া কেন জানি পাগল হয়েছে আমি জানি না, আজকে খুব মজাও লাগতেছে, মহাব্বত লাগতেছে, 12টা বাজে জেলে যেতে হবে, কেন যাবো সেটাও জানি না, আগে ছাড়তে তো পারলাই তো। আল্লাহু আকবার, আমি বলবো না আপনারা বলবেন, যখন আমরা নিয়ত বাণী দাঁড়াই আল্লাহু আকবার, কোন দিকে? নিচের দিকে না তো, সিজদার দিকে, চোখ কোন দিকে? আল্লাহু আকবার। যখন রুকুতে যাব চোখ আঙ্গুলের দিকে, দুই পায়ের মাঝখানের দিকে, যখন সিজদায় যাব তখন আমাদের চোখ কোন দিকে? কোন দিকে? দাঁড়ানো অবস্থায় সিজদার দিকে, রুকু অবস্থায় পায়ের দিকে, সিজদা অবস্থায় নাকের দিকে। আর যদি এমন করি নামাজের শর্ত বলেন না, নামাজের শর্ত, যেহেতু নামাজের শর্ত শেষ, মাধুর্যতাও শেষ, প্রেম শেষ, কানেকশনও শেষ, এই যে কানেকশন, নামাজ মানে কি? নামাজ মানে কি? আল্লাহর সাথে বান্দার কি কানেকশন কি হয়ে গেছে? নো, কানেকশন কি হয়ে গেছে? ডিসকানেক্ট। ইমোতে আর কল লাগবে
ইলমুতে কল, আর যাদের কানেকশন থাকে তাদের অবস্থা কি আমি বলি, রসুলের হাদিস শুনে রাখেন, শোনার ইচ্ছে আছে? মহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। আমার রসুল বলে কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রসুল বলে বান্দা যখন নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনে আল্লাহর প্রশংসা করে, ওরে আমার নামাজি উম্মতেরা তোমরা তো শুনো না, শোনার মতো কান নাই, আমি রসুল শুনি, আল্লাহ কি শুনে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুনেন? আমার নবী বলে বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, তখন আমার আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা দেখো 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 হামিদানি আবদি, এই দেখ ফেরেশতা আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করতেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ পাক বলে দেখ ফেরেশতা আমার কিভাবে প্রশংসা করতেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ পাক বলে ফেরেশতা দেখ আমার বান্দা আমার বড়ত্বের ঘোষণা দিচ্ছে। যখন বান্দা বলে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই কথা যখন বান্দা এখান থেকে ডেলিভারি দেয়, তখন আল্লাহ পাক উত্তর যেটা দেয় সেটা শোনার মতো। আশেকরা তো বসছে, আল্লাহ প্রেমিকরা তো এখানে বসছে নাকি? আল্লাহ দুশ্মনও আছে, আল্লাহর কোনো দুশ্মন আছে এখানে? আল্লাহর পাগল যারা আছেন একটু পাগলের মতো মহাব্বত, মহাব্বতের মধ্যে কি কোনো ভাষা ঠিক আছে রে ভাই? মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বান্দা যখন পড়ে, তখন আমার আল্লাহ বলে ফেরেশতা, ফেরেশতা তখন বলে আল্লাহ তুমি কিছু বলতে শোনা যে, আল্লাহ বলে যে এই কথাটা আমার এবং আমার বান্দার মাঝখানে থাকে। আরো বলে যখন পড়লেন উত্তর দিল ফেরেশতারা শুনলো, আর রহমানুর রহিমের উত্তর দিল ফেরেশতা শুনলো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন আসে আল্লাহ বলে যে আমি কিচ্ছু বলবো না, এটা আমার এবং আমার বান্দার পার্সোনাল। এখন আপনি চিন্তা করে দেখেন নামাজের মধ্যে আসলে দিছে কি আমরা নিচ্ছে কি? নামাজ আল্লাহ এবং বান্দার প্রেমের কি সেতু, বলে না প্রেমের সম্পর্কের সেতু। এখন খেয়াল করে দেখেন আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই নড়াচড়া করা যাবে না, বেশি চুলকানি যাবে না, কারণ আপনি দাঁড়াইছেন আল্লাহর সামনে, সুতরাং আদব রক্ষা করতে হবে, ঠিক না বেঠিক? এখন এই জিনিসটা আমরা পেলাম কার কাছ থেকে? সাহাবায়ে কিরাম রসূলের কাছ থেকে আমরা এই থিওরিটা শিখলাম। এখন একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন, আবু দাউদ শরীফের হাদিস, ইবনে মাজার মধ্যেও আছে, হাদিসগুলো একটু পড়ে দেখবেন যদি আপনার সময় হয়। আমার রসুল বাবা আমি কি চলে যাব? আমি চলে যাই, আমি চলে গেলে খুশি বাবা, তাহলে চুপ করে থাকো, যদি তোমরা চাও আমি চলে যাই তাহলে কথা বল। হ্যাঁ সাহাবায়ে কেরাম নামাজ শিখাই দিলেন আমার রসুল, দীর্ঘদিন চলে গেল, রসুল দুনিয়ার থেকে প্রকাশ্যে বিদায় নেওয়ার টাইম চলে আসছে। আমি মাটির উপর থাকাটাও তোমাদের জন্য রহমত, মাটির নিচে যাওয়াটাও তোমাদের জন্য রহমত। রসুল যেখানে বলে ফেলেছেন রহমত, সেখানে আমরা শোক প্রকাশ করার কোন সুযোগ নাই। গভীর মনোযোগ। এখন সাহাবায়ে কেরামকে আমার নবী, নামাজের সময় হয়েছে, সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে আসলো, এখন রসুল তো ইমামতির জায়গার মধ্যে নেই, রসুল আরাম করছেন, আর আমার নবীর রুম এবং মসজিদে নববীটা ছিল এমন, এটা হচ্ছে মসজিদে নববী, এই জায়গায় হচ্ছে আমার নবীর রুম মোবারক, পর্দাটা তুললেই নবীর রুম এবং মসজিদে নববী দেখা যেত। এখন খুব খেয়াল করবেন রসুল রুম যারা আছেন একটু খেয়াল করেন, আমার নবী বললেন সাহাবারা আসছে ইয়া রাসূলুল্লাহ সবাই আপনার জন্য অপেক্ষা করছে, ইমামতি করবেন আপনি? কারণ আমার নবী সবসময় ইমামতি করত। এবার আমার নবী বললেন আমার আবু বকর কোথায়? ইয়া রাসূলুল্লাহ ভাই ইয়া রাসূলুল্লাহ হাজির আছি। আবু বকর আমি এতদিন যে স্থানে দাঁড়িয়ে ইমাম
যদি করেছি আজকে তুমি দাঁড়াই নামাজ পড়াও। রাসূলুল্লাহ আপনার জায়গায় আমি দাঁড়াবো? আমি বললাম তো তুমি দাঁড়াও। আলী তো মেয়ের জামাই, মেয়ের জামাকে তো দিতে পারতেন, সিদ্দিককে দিলেন কেন? আমার নবী বলে যে তোমরা হইলে এটা করতে, আত্মীয়তা দেখতে। আমি আত্মীয়তা দেখি না, আমি তো সবার জন্য এসেছি। সিদ্দিক দাঁড়াই গেলেন, খুব খেয়াল করবেন, বাপরে বাপ কথা বললো না রে বাপ 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 কথা বললো না। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা এখন নামাজ পড়ছি, ওকে? এই জায়গা হচ্ছে আমার রসুলের হুজরা শরীফ, পর্দাটা তুললেই দেখা যাবে, মনোযোগ আছে আপনাদের? সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের নেতৃত্বে নামাজে দাঁড়াই গেলেন, পিছনে সাহাবায়ে কেরাম ইক্তেদা করছেন, নামাজ চলছে। আমার নবী বললেন, ও আয়েশা, নামাজ তো শিখাইলাম তাদেরকে, আরেকটু জোরে, আল্লাহর সাথে বান্দা কিভাবে প্রেমের বন্ধন তৈরি করতে হয় শিখাইয়েছি তাদেরকে, একটু দেখি আমার উম্মতরা কেমনে নামাজ পড়ে একটু দেখি। আমার নবী আস্তে 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 উঠলেন, উঠে মসজিদে নববী এবং রুমের মাঝখানে যে পর্দাটা বান্ধা হয়ে আছে, পর্দাটা খুলে রহমতুল্লাহ নবী রহমতুল্লিল আলমিন নবী ওয়া দোহা ওয়ালা চেহারাটা মসজিদে নবীর অংশের মধ্যে ভিতরে ঢুকালেন। ঢুকানোর সাথে সাথে আবু বকর সিদ্দিক কেবলা এদিকে, নবীর রুম এদিকে, আবু বকর সিদ্দিক সিদ্দিক আকবর, উমর ওসমান ও আলী, সাহাবায়ে কেরাম, কেবলার থেকে মুখ ঘুরাই যখন নবীর দিকে তাকালো, আমার নবী মুস্কি হাসি দিছে, আসলে তো পাগল এগুলা, আসলে পাগল। আমার নবী মুস্কি হেসে সিদ্দিককে ইশারা করেছেন, মানে নামাজ কি করো, চালিয়ে যাও। এখন বলেন, নামাজ অবস্থায় যদি এমন করে নামাজ পড়, কেন কেবলা থেকে মুখ ঘুরে গেলে নামাজ শেষ হয়ে যায়? কিন্তু আমার নবী বললেন নামাজ পরিপূর্ণ করো। আমরা প্রশ্ন করলাম, ও সাহাবায়ে কেরাম, কেবলা থেকে মুখ ঘুরলে তো নামাজ আবার নতুন করে পড়তে হয়, আপনাদের নামাজ তো আপনারা চালাই গেলেন, ব্যাপারটা কি? বলে যে কেবলা থেকে মুখ ঘুরেছে ঠিকই, কেবলার কেবলার দিকে না মুখ গিয়েছে, বলেন না সুবহানাল্লাহ, দিক থেকে মুখ সরেছে, কাবার দিকে মুখ গিয়েছে, সুতরাং কেবলা তো পরিবর্তন হয় নাই। কেন, কিভাবে আপনারা বললেন এটা কেবলা, আমরা মানে এটা কেবলা, এটার কেবলা এটা হয় কিভাবে? ওই কোরআন পড়ে দেখো, কোরআন পড়ে দেখো, কত নারা তাকাল্লুকা ওয়াজহিকা ফিস সামায়ে, মসজিদে আকসার দিকে, মদিনা পাকে যারা গিয়েছেন তারা দেখেছেন, যারা যাবেন তারা দেখবেন, মদিনা পাক একটা মসজিদ আছে, মসজিদে জুল কেবলা তাইন, দুই কেবলার মসজিদ, ওই মসজিদে ঢুকলে আপনি অবাক হয়ে যাবেন, এই দিকেও কেবলার দিক চিহ্নিত, এই দিকেও কেবলার দিক চিহ্নিত, এই দিকেও মেহরাব, এই দিকেও মেহরাব, মামুলি ব্যাপার কি? এই একটা মসজিদের মধ্যে দুইটা মেহরাব কিভাবে? তখন আপনাকে ইমাম সাহেব বলবে এটা হচ্ছে সেই মসজিদ যে মসজিদে কেবলা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু মুখে কোনো কিছু বলছে না, কেন তাকাচ্ছে আমরা কি জানি, আল্লাহ কয় আমি জানি। নামাজ অবস্থায় কারোর সাথে কথা বলা নিষেধ, সেই নামাজ অবস্থায়। আর নামাজটা আপনার আমার না, আল্লাহ মাসামের নামাজ না, মুহাদ্দিসের নামাজ না, নবীর নামাজ। নামাজের মধ্যে নামাজ, সাহাবায়ে কেরাম পিছনে যারা কয়েকজন আছে তারা পিছনে ইক্তেদা করছে, ইমাম সাহেব সামনে, নবীজি সামনে, কতদিন আল্লাহ কয় কদ নারা তাকাল্লুবা
ওয়াজিহিকা ফিস সামা, আপনি নামাজের ভিতরে বারবার আসমানের দিকে কেন তাকাচ্ছেন? আপনার সাহাবারা না বুঝলেও আমি আল্লাহ বুঝেছি। আমরা তো দেখলাম মাথা তুলে আর নামায়, আল্লাহ কই আমি বুঝেছি, আল্লাহ কেন কই আমি তো দিলের খবর জানি, দিলে দিলে নবী কি চিন্তা করে আমি জানি। এখন দিলে দিলে নবীর কি চিন্তা সেটা একটু শুনে নেন। ও নবীর উম্মতেরা, ও আল্লাহ প্রেমিকেরা, এ কাবা শরীফের প্রেমিক ভাইয়েরা, আপনারা শুনেন, যে কাবার জন্য পাগল হয়ে যাচ্ছেন সে কাবাকে তওয়াফ কেন করতেছেন সেটা একটু শুনে নেন। আমার নবী নামাজের ভিতরে মসজিদে আকসা, যেটা এখন বর্তমানে ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলতেছে, মসজিদে আকসা ওইটা ছিল আমাদের আগের কেবলা, ওই দিকে ফিরে নবীজি নামাজ পড়ছেন। এবার আমার নবী মনে মনে কয়, আল্লাহ এটাতে পড়বো না, আমার বাপ ইব্রাহিমে বানাইছে জামার উচ্চা, তো ওইটা কোন দিকে ডাইরেক্ট ডাইরেক্ট, যেটাকে সামনে রেখে নামাজ পড়তেছে এটার ঠিক উল্টা দিকে হচ্ছে ওইটা যেটা ইব্রাহিম নবী। আল্লাহ আমি করবো, এটা হচ্ছে আল্লাহ দিয়ে কথা, আমি একটু আল্লাহ ভাবে বলি, আপনাদের কি রাগ করবেন? ইউটিউবে গেলে হয়তো অনেকে গাইল দিবে, তোরা গাইল দেয় গা, তোদের গাইলে তোরা যত গাইল দিবে তত আমার মহব্বত বাড়বে, এটাই আমার বিশ্বাস। আরেকটু জোরে সাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা, আসমানের দিকে যে চেহারাটা তুলতেছেন কেন আমি জানি, জানি। ও রাসূল গভীর মনোযোগ, ও রাসূল যেই দিকে নামাজ পড়েছেন এই দিকে যদি পড়তে ইচ্ছে না করে, দিক কয়টা? পূর্ব, উত্তর। এখন নামাজ পড়ছেন আপনি কোন দিকে? একদিকে, বাকি আছে? বাকি আছে? আরে শুন, যেই দিকে ফিরে নামাজ পড়ছেন আপনি ওই দিকে যদি কেবলা বানায় আপনার নামাজ পড়তে ইচ্ছে না করে, বাকি তিনটা দিক খোলা আছে, যেই দিকে মন চাই সেই দিকে হয়ে যান, তরদা তরদা আরদা ইয়ারদু তরদা, আপনার যেই দিকে মন চাই সেই দিকে আপনি মুখ করেন। আজকের দিনে এই সময়ে আপনি নবী যেই দিকে মুখ করে নামাজ পড়বেন, আমি খোদা কিয়ামত পর্যন্ত সমস্ত নামাজের কেবলা সেই দিকটা বানিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী কি করলেন দেখেন, আকসা বাইতুল্লাহ দেখেন নামাজ অবস্থায় সত্যি করে বলেন তো, আপনি নামাজ পড়তেছেন ইমাম সাহ, হঠাৎ করে যদি মুক্তাদির মনে করেন ইমাম সাহ মুক্তাদি, এখন হঠাৎ করে যদি ইমাম সাহ মুখ ঘুরে ফেলে এটা হচ্ছে আমরা মুক্তাদি। এখন নবীর পিছনে সাহাবা নামাজ পড়ছেন, আমাদের নামাজ দিয়ে হিসেব করেন, নবী ইমামতি করছেন, কি হচ্ছে না হচ্ছে আল্লাহ জানে, নবী জানে, সাহাবা 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 কিভাবে সাহাবা সাহাবা হয়েছেন, নামাজ পড়া সাহাবা কেন এত মর্যাদা সেটা বলছি গভীর মনোযোগ। সাহাবারা পিছনে নামাজ পড়ছেন, দুই রাকাত শেষ, আল্লাহর অনুমতি চলে আসছে, রাসূল যেদিকে মন চায় সেদিকে ঘুরে যান, যেদিকে ঘুরবেন সেদিক থেকে আজকে থেকে কেবলা শুরু। আরে জোরে, আমার নবী নামাজ অবস্থায় ঘুরে গেলেন, সাহাবার সাথে সাথে আই কন্টাক্ট আই কন্টাক্ট আই কন্টাক্ট, সাহাবায়ে কেরাম আমরা হলে বুঝিনা কি করব, সাহাবায়ে কেরাম সাথে সাথে দুই ভাগ হয়ে গেলেন, রাস্তা করে দিলেন, আমার নবী হেঁটে হেঁটে এইদিকে চলে গেল, আমার নবী হেঁটে হেঁটে ওইদিকে চলে গেল, কাবাকে সামনে রেখে নামাজ পড়া শুরু করলো, সাহাবায়ে কেরাম সাথে সাথে নবীকে অনুসরণ করে করে পিছনে ঘুরে গেল, নামাজ শেষ করলো, একজন সাহাবাও নামাজের ভিতরে প্রশ্ন করলো না, আমরা হইলাম প্রশ্ন করলাম, আমাদের ইমাম যদি এমন করে আমরা আইকনটাকে প্রশ্ন করব, কি বলতে চান কেন করলেন, সাহাবায়ে কেরাম বলে যে সেজন্যই তো তোরা উম্মত, আমরা হইলাম সাহাবা, আমি বললাম যে বুঝলাম না, বলে যে আমার রসুল যদি করে থাকে আমাদের এতটুকু কিনছিল, আমার নবী নিজের ইচ্ছায় কোনো কিছু করে না, ওমা ইউমতিকু
খোদা বলেছেন বলে তো নবী করেছেন, এতদূর বিশ্বাস আমাদের আছে। সেজন্য সাহাবা সাহাবা হয়েছে। আমি বলবো আলেমরা এখানে আছে, সাহাবা একরাম থেকে আমরা শুনেছি হাদিসে ফাঁকে, অনেক সময় সাহাবা একরামরা কিছু হাদিস বলেছেন, বিরক্ত হচ্ছেন আপনারা? সাহাবা একরাম বলছেন, দেখেন কোন নবীজিকে একদিন দেখলাম নামাজ অবস্থায় হাত একটা বাড়াইছে, হাত একটা কিছুক্ষণ পরে দেখি যে নবী হাতিটা আবার নিয়ে নিছে, বাড়াইতেও দেখছি খালি হাত নিয়ে নিত। সাহাবাই কারণ বলে যে নামাজে পড়ে ইয়া রাসূলুল্লাহ হাত যে বাড়াইলেন কিছুতে তো একটা হয়েছে, কি বলেন না? অন্তত করতে না পারে শুনেও তো একটু স্বাদ নেই যে কোন মালিকের গোলাম আমরা। আমার নবী বললেন সাহাবা নামাজের ভিতরে এই কাহিনী হয়েছে, আল্লাহ পাক আমাকে জান্নাতের ফল দেখাইছে, নিতে চাইছিলাম, আমার আল্লাহ বলে যে এখন যদি নিয়ে নেন তাহলে আপনার উম্মতেরা জান্নাতে এই ফলটা আর পাবে না, সেজন্য রাইখা দিছি। এখন একটু আশেকের মুখ থেকে আশেকানা কান দিয়ে একটু শোনার চেষ্টা করা, নামাজে যদি নামাজের চোখ সিজদার দিকে থাকে, ইমাম সাহেবকে এমন করলো না এমন করলো তো পিছন থেকে দেখার সুযোগ নাই, পিছন থেকে দেখার সুযোগ নাই। কিন্তু সাহাবায়ে কেরামের হাদিস সাক্ষী দেয় নবী হাত তুললো, আমরা দেখেছি হাত কতটুকু তুলেছে সেটাও দেখেছি, হাত নামায়েছে সেটাও দেখেছি, অনেক সময় নবীজি আসমানের দিকে তাকাইতে সেটাও দেখেছি। ও সাহাবা নামাজ অবস্থায় তো সিজদার দিকে চোখ, এত কিছু দেখলেন কিভাবে? তোদের নামাজে সিজদার দিকে চোখ, আমরা সাহাবারা যখন নামাজে দাঁড়াইতাম আমাদের চোখটা কামলিওয়ালার বা দোহাওয়ালা চেহারার দিকে থাকতো। আমি যা বলছি প্রসিদ্ধ যেগুলো হাদিস এগুলো বলছি, নতুন কোনো কিছু বলছি না। আর একটা শুনে রাখেন, বিরক্ত হচ্ছেন? বদরের যুদ্ধ শেষ, আমার নবী সাহাবাদেরকে দিয়ে নামাজ পড়ছে, সাহাবাদেরকে নিয়ে, আমরা তো খেলা খেলেও নামাজ পড়তে পারি না, ওনারা যুদ্ধ শেষ করে নামাজ পড়ছে। তাও আবার রমজান অবস্থায়, এগুলো হচ্ছে ইচ্ছার উপরে, ইচ্ছা থাকলে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়া যায়, আর যদি ইচ্ছা না থাকলে গরম পানি দিল, ঠিক না? ঠিক। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে বদরের যুদ্ধে, ইমামতি করছেন আমার নবী, হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখলেন আমার নবী নামাজ অবস্থায় তাকায়ে কথা বলছেন, কথা বলছেন, নবী হাত দিয়ে ইশারা দিয়েছে। সাহাবায়ে কেরাম নামাজ শেষ করে বলছে ইয়া রাসূলুল্লাহ নামাজ অবস্থায় এটা কয় জিব্রাইল আসছিল? আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। কে বলছেন? নবীজি নামাজ অবস্থায় কে আসছিল? জিব্রাইল আসছিল। ইয়া রাসূলুল্লাহ কেন? কোন ওহী নিয়ে? কয় আজকে ওহী নিয়ে আসে নাই তো? কয় বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ ওয়াদা করেছিল মদদ করবে, ফেরেশতাদেরকে পাঠাইয়া মদদ করেছে, যুদ্ধ শেষ হওয়ার পরে জিব্রাইল লস্কর নিয়ে উপরের দিকে চলে যাচ্ছে, আসমানে যাওয়ার পরে যখন আসমানের দরজার মধ্যে দাঁড়াইল আসমানের ভিতর থেকে আওয়াজ আসলো, জিব্রাইল জিব্রাইল যার গোলামি করতে গিয়েছো আসার সময় ওনার অনুমতি নিয়েছো? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ কেন? কয় ও তো গিয়েছে ফেরত, চলে গিয়েছে বাড়িতে সিদ্রাতুল মুনতাহা, কিন্তু তাকে আসমানে ঢুকতে দেওয়া হয়নি। কেন জিব্রাইল কেন? আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার এজাজত নেওয়ার জন্য, ইজিন নেওয়ার জন্য। আল্লাহ বলে যে আমার রাসূলের এজাজত ছাড়া আসলে কিয়ামত পর্যন্ত আসমানের দরজা তোমার জন্য খোলা হবে না। আগে নবীর থেকে এজাজত নাও। সেই জিব্রাইল এসে দেখে নবী নামাজ পড়ছে, ওই নামাজ অবস্থায় জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ একটু পারমিশন দেন না, দরজা তো লক হয়ে আছে, আমার রাসূল এজাজত দিয়েছেন আসমানের দরজা খুলেছে। আল্লাহ কি বুঝাইতে চাইলা? আল্লাহ বলে যে খালেক আমি আল্লাহ, মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে বসে আপনারা আমাদের মুখ থেকে শুনেছেন ওইগুলাই আমি আপনাদেরকে নোট করে করে দিচ্ছি। আসমানের দিকে আমার নবীকে মেরাজের রজনীতে আমার জিব্রাইল আসমানের দিকে নিয়ে যাচ্ছেন, শুনছেন না?
যাওয়ার পরে প্রথম আসমানে যাওয়ার পরে ভিতর থেকে একজন ফেরেশতা কি করেছিল বলেন না, কি জিজ্ঞেস করেছিল কথাটা একটু খেয়াল করেন, কে? আমি জিব্রাইল। আমি সাথে কি কেউ আছে? কয় হ্যাঁ আছে। শুনছেন না বাবা, একটু কথা বলেন। আচ্ছা জিব্রাইল যে রাস্তা দিয়ে যাচ্ছে, যে আসমানে যাচ্ছে, সে দেখি এই আসা যাওয়াটা কি জিব্রাইলের জন্য নতুন না পুরা? আর যে প্রশ্ন করতেছে সে তো ফেরেশতাদের সর্দার, এ তো ফেরেশতাদের সর্দার, কে চিনবে না এমন কোন কর্মচারী আছে নি? এখন দেখেন আসমানের দরজা দিয়ে জিব্রাইল আসা যাওয়া আছে, ওর জন্য কোনো নিষেধ নাই, আসবে যাবে আসবে যাবে, এটাই তোর ডিউটি। কিন্তু নবীকে নিয়ে যেদিন যাচ্ছে সেদিন ফেরেশতারা কি প্রশ্ন করেছিল, সাথে কি কেউ আছে? তার মানে কি জানেন? হা হা, হাদিস পড়েন, হাদিস বুঝেন, একটা হচ্ছে হাদিস পড়া, আরেকটা হচ্ছে হাদিস বোঝা, আরেকটা হচ্ছে মহাব্বত দিয়ে বোঝা। এই ফেরেশতা জিব্রাইল তো সবসময় আসা যাওয়া করে, এই রাস্তা তো নতুন না পুরান, জিজ্ঞেস করার দরকার কি সাথে কেউ আছে কিনা? সাথে কেউ আছে কিনা প্রশ্ন মানে বুঝলো না? যে রাস্তা দিয়ে সর্বদা জিব্রাইল আসা যাওয়া করে সেই রাস্তা দিয়ে আসলে তো প্রশ্ন করতাম না সাথে কেউ আছে কিনা, তার মানে জিব্রাইল সর্বদা যে রাস্তা দিয়ে আসা করে সেই দরজা দিয়ে আসা করে, এই দরজা ছেড়ে না, এটা একমাত্র রসুলের জন্য দরজা রাখা হয়েছে, তাই তো প্রশ্ন করলাম সাথে কেউ আছে কিনা। জিব্রাইলের জন্য হলে জীবনে খুলতাম না, নবীর নাম বলার কারণে খুলেছি, কারণ আল্লাহ বলেছেন আমার নবী না আসলে দরজাটা বন্ধই থাকবে। আজকে জিজ্ঞেস করলাম এই কারণে, কারণ সাথে যদি কেউ না থাকে দরজা সর্বদা অফ থাকবে। বলেন সুবহানাল্লাহ। বলেন এই নামাজ আসছে মেরাজ থেকে, ঠিক আছে না? আল্লাহ চাইলে ডাইরেক্ট হজের মতো যাকাতের মতো হুকুম দিয়ে পাঠিয়ে দিতে পারতেন, আল্লাহ কিন্তু তা করেননি। আল্লাহ কি দিয়েছেন? মেরাজের মধ্যে নামাজটা দিয়েছেন। আল্লাহ তুমি মেরাজের মধ্যে দিলে কেন? মেরাজের নবীর সাথে আমার সাক্ষাৎ, ওই মুহূর্তে দিলাম নামাজ, তার মানে এই নামাজের মধ্যে বান্দা এবং আল্লাহর সাক্ষাৎ। পানেওয়ালা ভাগ্যবান, সেলুটিও যারা পাবেন, যারা পেয়েছেন নামাজের সাথ, সেলুটিও। আল্লাহর রাসূল আমি একটা অনুরোধ করে যাই, কখনো তাড়াহুড়া করে নামাজ পড়বেন না, একত্ব পড়ে সময় নিয়ে পড়ুন। আপনি জানেন বান্দা যখন রুকুতে ঝুঁকে যায় জিনিসটা আসলে কি শিখায় বুঝছেন? কখনো কখনো কোনো নামাজিকে দেখলে দাঁড়ায় দেখবেন, নামাজ পড়তে দেখতে কেমন লাগে প্রথম দেখেন, আল্লাহু আকবার, কিরে খানের নতি, আল্লাহ কিচ্ছু না, এই হাত দিয়ে অনেককে পাওয়ার দেখায়, এই হাত দিয়ে অনেককে শাসন করে, এই হাত অনেকের ভয়ের কারণ। আজকে আমি তোমার দরবারে বন্দি হয়ে গেছি আল্লাহ, আমার অস্তিত্ব নাই আল্লাহ, তোর দরবারে আমি দাঁড়িয়ে গেছি, আমি বন্দি। আমার প্রশংসা সবাই করে, আজকে সে বন্দি হয়ে আসামি ধরায় আছে তোর দরবারে, দেখ আল্লাহ আমি তোর প্রশংসা করছি। আমার ভুল হয়েছে, জীবন অনেক গুনাহ করছে, আল্লাহ মাফ করে দে, সুবহান রব্বিল আজিম, আল্লাহ একটু দয়া কর। সামিয়াল্লাহু লিমান হামিদা, সামিয়াল্লাহু লিমান হামিদা, ইমামে যেটা বলে সেটার অর্থ হচ্ছে সামিয়াল্লাহ, আমার আল্লাহ শুনেন, আমি সামিয়াল্লাহু লিমান হামিদা, আমার আল্লাহর প্রশংসা যে করে আল্লাহ তার প্রশংসা শুনে, সুবহানাল্লাহ, এটা বলে ইমামে।
ইমামের মুখে কথাটা শোনার সাথে সাথে আমরা কি বলি? তোমার জন্য এখন সবকিছু হাত খোলা অবস্থায় প্রশংসা করে ফেললাম, এবার ডাইরেক্ট বান্দা সিজদায় চলে যাচ্ছে। সিজদায় আল্লাহ কি রে তুই কি সালাম করে এই দামি জিনিসটা আল্লাহ তোর তরবায় শুকাই দিছে। সুবহানাল্লাহ রাব্বি আলা, দুনিয়াতে অনেককে বড় বলি, সময়ে ইচ্ছে অনিচ্ছে বলতে হয় বড়। আজকে স্বীকার করলাম সুবহানাল্লাহ রাব্বি আলা, তুমি বড়, তোমার সাথে বড় কোনো কিছু নাই আল্লাহ। সুবহানাল্লাহ বন্ধু, আমি অসহায়, আমার মাফ করাতে আল্লাহ আমার উপর একটু দয়া কর। আজিজি এনকেসারি ভদ্রতা নম্রতা নামাজে যে যত ঢাইয়া দিতে পারবেন আল্লাহর রহমতের সাথে আপনি তত পারবেন। ওলামায়ে কেরামের জবানে আমরা শুনেছি গরিব নামাজের পীর মুর্শিদ হযরত ওসমান হারুনি জীবনে এক পর্যায়ে নামাজের ইমামতি করা বাদ দিয়ে দিয়েছেন। অনেকক্ষণ পরে বলে নামাজ শেষ করার পরে হুজুর এরকম করলেন কে, তুমি কি বললা? ইয়া কানাবুদু, আমরা শুধু তোমার ইবাদত করি, উত্তর এটা আসতে হবে না, উত্তর এটা আসতে হবে না। ইয়া কানাবুদু বললাম, মোলা দরবার থেকে কিছু একটা তো আসতে হবে, তারপরে আমি সামনে যাব। এই জন্য আমি নামাজ পড়াই না, কারণ আমি নামাজ পড়াতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায়। তোমরা তো ব্যস্ত মানুষ, ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী মানুষ, আল্লাহ দরবার সপ্তাহে দুইটা রাকাত পড়তে আসলেও তোমাদের অনেক সময় টাইমের হিসাব থাকে। যারা টাইম দেখে নামাজ পড়ে শুধু আপনাদের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন করি, আজকে আপনি আল্লাহকে সময় দেওয়ার জন্য যেভাবে টাইমের হিসাবটা করছেন, ঠিক এরকম যদি আল্লাহ আপনার থেকে হাসরের ময়দানে টাইম টু টাইম হিসাব নেয়, অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে? বান্দা যখন নামাজের পরে কিংবা বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে চাই, তখন আল্লাহ বলে যে আমার এই বান্দার খালি হাতটাকে খালি করে দিতে আমার ফেরত দিতে আমার বড় লজ্জা লাগে। সত্যি করে বলেন আমাদের আল্লাহকে কিপটা, আওয়াজটা দিবেন সবাই, আমাদের আল্লাহকে কিপটা, আমাদের আল্লাহর ধনভাণ্ডার কি কম? তাহলে আমরা আমাদের সব কিছু থাকার পর আমরা কিচ্ছু পাচ্ছি না কেন? আমরা চাইতে জানি না, আমরা ভিক্ষাটা চাইতে জানি না, সেজন্যই আমাদের আজকে এত কমতি। শুনেন, জাস্ট আমি শেষ করে দিচ্ছি। মূসা আলাইহিস সালামের যুগে একজন বান্দা মারা যায়, যে বান্দা ছিল সমাজের সবচাইতে বড় খারাপ মানুষ, কেউ তারে দেখতে পারত না। আল্লাহ পাক বলে মূসা অমুক জায়গায় যাও, আমার একজন বান্দা মারা গেছে, তুমি তারে গোসল টোসল দিয়ে জানাজা পড়ে দাফন করে আসো। খবর পেয়ে মূসা নবী কালিমুল্লাহ গেলেন, যাওয়ার পরে এলাকার থেকে খবর নিয়ে দেখলেন, সবাই বলে যে হুজুর আপনি কেন আসলেন? বলে যে অমুক জায়গায় একটা বান্দা মারা গেছে, তাকে আমি গোসল টোসল দেব। তো হুজুর কি বলেন? এই তো সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে পাপী মানুষ, সবচেয়ে অপরাধী মানুষ, আপনি নবী হয়ে তার জানাজা পড়াবেন, তার গোসল দিবেন, তাকে কবর দিবেন? তো কিছু তো করার নাই, আল্লাহর হুকুম এসেছে। এখন সবাই বলে খারাপ,
আর আল্লাহ পাঠাইলেন নবীকে, তার মানে এখানে মাঝখানে কিছু কাহিনী একটা আছে। এবার মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ সবাই তো তাকে খারাপ বলছে, পাপী বলছে, গুনাহগার বলছে, যা যা দেখেছে সেটাই বলছে, আল্লাহ তুমি যে আমার মতো একজন নবীকে তুমি তার জানাজার জন্য পাঠাইলা, তার গোসলের জন্য পাঠাইলা, আল্লাহ মামেলাটা কি? আল্লাহ পাকে এবার কি বলছেন, ও গুনাহগার বান্দারা, কত রহিমুর রহমানের বান্দা, আমরা একটু খেয়াল করে দেখি। এবার আল্লাহ বলছেন, আমার এই বান্দাকে যখন সবাই গ্রাম ছাড়া করলো, একাকিত্র করে দিল, তে অসুস্থ হয়ে যায়, ডাইনো কাউকে পায় না, বামো কাউকে পায় না, সব দিক থেকে যখন সম্পর্ক শেষ হয়ে যায়, সে তখন বারবার আমি আল্লাহর আসমানের দিকে তাকাচ্ছি, আর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আপনরা তো ফেলে দিল, বন্ধুরা তো সাথী ছেড়ে দিল, আল্লাহ কেউ তো আমার কাছে নাই, আল্লাহ তুমিও কি আমাকে ফেলে দিবা, আল্লাহ তুমিও কি আমাকে ফেলে দিবা, আল্লাহ সবাই তো আমাকে বাদ করে দিল, আল্লাহ তুমিও কি বাদ করে দিবা, আল্লাহ তোমার এই বিশ্বভ্রমণে কত তো বান্দা আছে, কত কিছুই তো আছে, আল্লাহ আমার মতো একজনকে মাফ করে দিলে কি আল্লাহ তোমার কমতি হয়ে যাবে, আল্লাহ আমাকে যদি একটু তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার কি অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সে এইভাবে কান্নাকাটি করে করে নিজের দোষ স্বীকার করে করে যখন মাফ চাইতে লাগলো, আমি আল্লাহ তার কথাগুলোকে বড্ড পছন্দ হয়েছে, তাই সারা জীবনের কবিরা সগীরে গুনাহ মাফ করে দিলাম। এত রহমান, এত রহিম, এত গফফার, এত সত্তার, আল্লাহ বারবার বলেছেন, যদি পাহাড় পরিমাণে যদি কোনো গুনাহ থাকে কোনো বান্দার, আয় আমার কাছে আয়, আমি মাফ করে দিব। যদি তোর গুনার সীমা আসমান পর্যন্ত পৌঁছায় যায়, মন খারাপ করিস না, লা তাকনা তু মির রহমাতিল্লাহ, মা গরনাকা বিরব্বিকাল করিম, আয় ফিরে আয়, আমি আল্লাহর দিকে আয়, আমি বড্ড দয়াবান, তুই মাফ তো চাইয়া দেখ একবার, তুই একটা বার মাফ চাইয়া দেখ, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। আমরা গুনাহ করি, এটা আমাদের অপরাধ নয়, গুনাহ করার পরে যে তওবা করি না, এটাই আমাদের বড় অপরাধ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন, এই মাফিকে কবুল করুক, আমিন। আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে দিয়েছি, অনেক সময় নষ্ট করে ফেলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি, ষষ্ঠা সৃষ্টির মাঝখানে যে শত্রুটা, সেই শত্রুর নামই হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে নবীর মহব্বতে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। খোদার কসম, নামাজের মতো শান্তিময় ইবাদত খুব কমই আছে, নামাজ একটু মনটা দেন, তারপরে বুঝবেন, একবার যদি সাত পাই আজান, দেখবেন যে আপনাকে অ্যালার্ম দিয়ে সকালে উঠতে হবে না, আজান দেওয়ার আগে আপনার চোখ খুলে যাবে। একটু মহব্বতের জগতে আসুন, যে আপনাকে গালি দিবে তাকে ভালোবাসবে, যে আপনাকে লাথি মারবে তাকে বুকে টেনে নেবে, মহব্বত নিয়ে চলুন, কয়দিনই বা বাঁচবো, মহব্বতের জগতে বাঁচার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।